Hey guys, I'm Swarnanka and welcome to the new episode of my channel. So, এখন আমি এই ভিডিওতে upcoming Bollywood cinema The Vaccine or এই cinema trailer release করছি তো সেটা নিয়ে কথা বলবো। তো এই সিনেমাটা পরিচালনা করছে হচ্ছে আমাদের বিবেক রঞ্জন অগ্নিহোত্রি যিনি এর আগে দি কাশ্মীর ফাইলস, দি তাস্কিন ফাইলস এই কাজগুলো করেছেন। তো অনেক প্রোপাগান্ডা সহ অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছিল এই সিনেমায়। তো এই সিনেমাটাও কিছুটা সেরকম হতে যাচ্ছে, তবে আমার মনে হয় না যে পলিটিক্যাল জিনিসপত্র এখানে এর সঙ্গে বেশি জুড়ে থাকবে, কারণ এটা সত্যিকারের ঘটনার উপর নির্মিত এবং কোভিড যে হয়েছিল কোভিড-19 তো সেই সময়কার যে ভ্যাকসিন নিয়ে যে লড়াই চলছিল বিভিন্ন মিডিয়ার সাথে এবং বিভিন্ন কর্মচারী বিভিন্ন পলিটিক্যাল লোকজনদের সাথে, তো সেগুলো নিয়েই একটা সত্যিকারের ঘটনা অবলম্বনে এই সিনেমাটা বানানো হয়েছে। তো এই সিনেমাটা লিডটা রয়েছে হচ্ছে নানা পাটেকার, অনুপম খের, রাইমা সেন আছে বাংলা থেকে, আমাদের খুব দারুণ লাগে এরকম এরা যখন বলিউডে কাজ করে। এরপরে আছেন পল্লবী জোশি, সপ্তমী গৌড়া, গিরিজা ওক, পরিতোষ শান্ত এবং আরও অনেকে। অভিষেক আগরওয়াল হচ্ছে প্রডিউস করছেন, অভিষেক আগরওয়াল আর্টস ব্যানারে এবং আই এম বুদ্ধা প্রোডাকশানস এই দুটো প্রোডাকশান এই সিনেমাটি প্রডিউস করেছে। তো ট্রেলার কেমন লাগলো? আর হ্যাঁ, সিনেমাটা আসছে হচ্ছে 28 সেপ্টেম্বর। স্যালারের সঙ্গে ক্ল্যাশ করার কথা ছিল, তো ক্ল্যাশ এখন আর করছে না। তো এটা একটা মেডিকেল থ্রিলার বলা হয়েছে, আর অবশ্যই এটা মেডিকেল থ্রিলার, তবে এখানে একটা কথা বলা হয়েছে যে ইন্ডিয়ার ফার্স্ট বায়োসায়েন্স সিনেমা, তো সেইটা না, এটা ইন্ডিয়ার ফার্স্ট বায়োসায়েন্স সিনেমা কিন্তু না। কেরালাতে নিপা ভাইরাসের উপর যে সিনেমাটা হয়েছিল ওটা কিন্তু বায়োসায়েন্সের উপর ছিল, যেটা সমাদৃত হয়নি, সমালোচিত বা প্রচলিত প্রশংসিত এইসব কোনো কিছু হয়নি। তো সেই জন্য ওটা আর মানুষের মধ্যে কথাবার্তা হয়নি যে ওটা ইন্ডিয়ার ফার্স্ট বায়োসায়েন্স ফিল্ম ছিল, তো এটা দ্বিতীয় ধরা যায়। তো যাই হোক, চালিয়ে দিয়েছে, এখন কী করা যাবে। তো ট্রেলারটা কেমন হলো? তো ট্রেলারটা আমার এক কথায় যদি বলি, বেশ সুন্দর, ভালো, দারুণ লেগেছে। কারণ এখানে খুব সুন্দর করে নিখুঁতভাবে বেশ কিছু ডিটেলিং জিনিসপত্র এখানে যেভাবে দেখিয়েছে সেগুলো খুব সুন্দর। এখানে সবচেয়ে আমার যেই ডায়ালগ থেকে শুরু করে সব কিছুর জায়গাগুলো বেশ দারুণ লাগলো সেটা হচ্ছে নানা পাটেকরের জায়গাটা। তার কয়েক জায়গায় বেশ কিছু ডায়ালগ রয়েছে সেগুলো দারুণ লাগছে শুনতে। তো কোভিড যেই সময় চলছিল সেই সময় শুধুমাত্র আমাদের নিজেদের স্বাভাবিক জীবনযাত্রায় নয়, প্রত্যেকের যত জীবন লোকজন ছিল যত রকম প্রত্যেকের উপর বিশাল রকম প্রভাব পড়েছিল। সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল ডাক্তার এবং নার্স এই রিলেটেড যারা মেডিকেল লোকজন রয়েছে তাদের উপর। তো তারা খুব খারাপ রকম অবস্থার উপর যাচ্ছিলো, তাদের নিজেদের অসুখ তো বাদই থাক, মানুষের সেবা করতে করতে তারা নিজেদের প্রাণ দিয়ে দিচ্ছিলো। এবং তার সঙ্গে ভ্যাকসিন নিয়ে যে প্রবলেমটা, যেটা নিয়ে আমাদের এই সিনেমাটা বানানো, তো সেইটা নিয়ে কিন্তু তার প্রবলেম ছিল। মিডিয়া সবসময় এই জিনিসগুলো টিআরপির জন্য যেগুলো করে থাকে সেগুলো বেশিরভাগই খারাপ হোক বা ভালো হোক সবসময় তারা ওগুলি করে থাকে যাতে তাদের টিআরপি বাড়ে। তো সেইখানে এই কাজগুলো মিডিয়া করেছিল তখন যে ইন্ডিয়া হয়তো ভ্যাকসিন বানাতে পারবে না, কারণ ইন্ডিয়া বেশিরভাগ জিনিসপত্র কাজকর্ম সবসময় ইন্ডিয়াতে হয় না, বেশিরভাগ বাইরে থেকে আসে, আমরা বাইরে থেকে কাজকর্ম করি, এই ধরনের জিনিসগুলো হয়। তো সেই সময় ইন্ডিয়ার কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল যে মিডিয়া এরকম যে বলছে সেগুলো কেন বলছে, কীভাবে বলছে, কী কারণে বলছে, এগুলো কথাবার্তা না শুনে আমাদের যুদ্ধটা হচ্ছে তাদের সঙ্গে না, তাদের বাইরে আমাদের যে ভাইরাস রয়েছে তাদের সঙ্গে, তাদের থেকে আমরা কী করে বাঁচবো, আমরা কী করে ভ্যাকসিন বানাবো। তো সেইটা নিয়ে আমাদের মেন যুদ্ধ। নানা পাটেকর এখানে এই হিসাবে একটা ডায়ালগ ছিল, সেটা দেখতে মানে সেটা শুনতে তার এক্সপ্রেশন অনুযায়ী খুব ভালো লাগলো। অর্জুনের চোখের সঙ্গে একটা দারুণ জিনিস এখানে তুলনা করা হয়েছে, সেই জায়গাটা খুব ভালো ছিল। এখানে বেশ কিছু জায়গা যেমন আর্ট ডিরেক্টরের কাজ, যেখানে কোথায় কীভাবে তৈরি করা উচিত তাদের সেট ডিজাইনগুলো, সেগুলো কিন্তু বেশ দারুণ ছিল। এবং শেষ দিকে নানা পাটেকর একটা ডায়লগ ছিল, সেই ডায়লগটা বেশ সুন্দর লাগলো। তো আমার মনে হয় এই সিনেমাটা বেশ দারুণই হবে, খুব কম বাজেটেই বানানো, 10 কোটির মধ্যে এই সিনেমাটা তৈরি করা হয়েছে। তো ট্রেলারটা আমার বেশ সুন্দর লাগলো এবং আমার মনে হয় বিবেক রঞ্জন স্যার এই সিনেমাটাকে খুব সুন্দরভাবে বানিয়েছেন, ওই কাশ্মীর ফাইল যেভাবে বানিয়েছিলেন সেভাবেই তিনি বানিয়েছেন। এবং এখানে ট্রেলারটা দেখে কিছু কিছু জায়গায় মনে হয় যে খুব সুন্দর রিসার্চ করেছেন তিনি, খুব দারুণ কাজ করেছেন সিনেমাটার উপর। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। আমার তো ওভারঅল ভালোই লাগলো, মিউজিক হোক বা সুন্দরও। হ্যাঁ, প্রথম দিকে বেশ কিছু কথাবার্তা চলছিল, তারপর একটা মিউজিক দিয়ে যেভাবে জিনিসগুলোকে দেখালো ওই জায়গাটা বেশ কিন্তু দারুণ লাগলো ট্রেলারটা। তো ট্রেলারটা একটু বেশ বড় বানিয়েছে, আর একটু ছোটো বানানোও যেত কিছু জিনিস কাট করে। তো ওভারঅল ট্রেলারটা ঠিকঠাক রয়েছে, আমার তো বেশ লাগলো। তোমরা যারা দেখলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ছিল আমার রিভিউ, ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।